খাদিজ শরীফে এসেছে যে ইমান আনার পর মানুষের ভালো চরিত্রের আমল তার মিজানে অনেক বেশি ভারী হবে যারা ভালো চরিত্রের লোক অন্য লোকের সাথে ভালো আচরণ দেখায় ভালোভাবে কথা বলে সুন্দরভাবে কথা বলে কেয়ামতের দিন এই আমল বহুগুণ ভারী হয়ে তার নিকির পাল্লায় যাবে সেজন্য যারা নারী জাতি আছেন তারা অন্যান্য নারীদের সাথে যাদের সাথে মোহামালা করেন দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তাদের সাথে ভালো আচরণ করবেন আর পুরুষেরা অন্যান্য পুরুষদের সাথে সবসময় ভালো আচরণ করার হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন হাদিস শরীফে এটাও আছে যে মানুষ সন্তান এবং স্ত্রীর ভরণ পোষণে যে খরচ করে কালকে আমতের মাঠে যে সন্তান স্ত্রী পুত্র কন্যার জন্য যে ভরণ পোষণের বাবদ যা খরচ করেছে সেই খরচে যে নেকি হয়েছে যে নেকি সে অর্জন করেছে সর্বপ্রথম সেই নেকি নিজানের মধ্যে রাখা হবে মিজানের সর্বপ্রথম সেই নেকিটাই রাখা হবে তাই যা যাকে তালা মাল দৌল দিয়েছে তারা স্ত্রী পুত্র কন্যার জন্য খরচ করবেন কৃপণতা ছাড়া নবী করিম সাল্লহি ওসাল্লাম এর সাত করেন কালিমাতানি হাবিবতা নেলা রহমান অর্থাৎ দুইটি কালমা এমন রয়েছে যা রহমানের কাছে অর্থাৎ মহান রব্বুল আলামিনের কাছে খুবই প্রিয় খফিফা আলাল লিসান এবং মানুষ এই দুইটি কালমাকে উচ্চারণ করতে তাদের জবানের জন্য খুবই হালকা মনে হয় খুবই সহজ দুটি বাক্য সাকইল ফিল মিজান। কিন্তু কেয়ামতের দিন সেটা মিজানের জন্য ওজনের ওজনের ক্ষেত্রে মিজানের মধ্যে খুবই ওজনই হবে খুবই ভারী হবে নবী করিম সাল্লিহি আসাল্লাম যে কোনো ভালো পরামর্শ উপকারী কথা বলার আগে সে কথাটির সে কলমাটির সে সেই সে দোয়াটির আগে উপকারিতা বর্ণনা করতেন এটাই ছিল আমার প্রিয় নবী করিম সাল্লু আলি আসালামের তরজতরিকা যদি আমরা কোনো একটা বিষয়ের উপকার জানি এরপরে ওই বিষয়টা জানার আগ্রহ আমাদের সৃষ্টি হয় তেমনি আমার নবী সে বিষয়টির উপকারসমূহ বর্ণনা করে সে কালমাটি আমাদেরকে শিখিয়েছেন সে কলমাটি হলো সোবাহান আল্লাহি ববি হামদিহি হান আল্লাহিল আজিম অপরহাদিসে আছে যে ব্যক্তি সোবাহান আল্লাহ পরে মিজানের অর্ধেক নিকিতে ভরে যায় আর যে আলহামদুলিল্লাহ পরে মিজানের বাকি অংশও নিকিতে ভরে যায় তাই আমাদের প্রতি কথা ও কাজে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করে নেওয়া উচিত সুবাহান আল্লাহ আজ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ আজ আমার ঘরে ভালো রান্না হয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলেটি সুরা ফাতেহা মুখস্থ করে ফেলেছে এভাবে প্রতি কথায় এই শব্দগুলির ব্যবহার করে আমরা মিজানকে নেকে দিয়ে ভর্তি করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান